নমস্কার সকল দর্শক বন্ধুদের স্বাগত আমাদের মেডিকেল লাইভ অনুষ্ঠান তলাশের মেডিকেল লাইভ অনুষ্ঠান সোনার বাংলা টিভি চ্যানেলে আপনারা দেখছেন এবং যে ডাক্তারবাবুকে পেয়েছি আগেও তার সঙ্গে আলোচনায় আমরা অনেকটাই অনেকটা সময় পেয়েছিলাম অনেক কিছু আলোচনা করেছি আবারও তাকে আমন্ত্রণ জানিয়ে আমরা নিয়ে এসেছি আমাদের স্টুডিওতে সোনার বাংলায় তলাশের এই মেডিকেল লাইভ অনুষ্ঠানে। তিনি কনসালটেন্ট গ্যাস্ট্রো অ্যান্ড ক্যান্সার সার্জন অঙ্কোলজিস্ট এবং অবশ্যই তিনি কিন্তু অ্যাটাচড রয়েছেন রুবি জেনারেল হসপিটাল কলকাতা এবং সুপারনোভা কেয়ার হোম ফুলবাগান কলকাতা দুটো হসপিটালের সঙ্গে তিনি অ্যাটাচড। অনেক প্রশ্ন নিয়ে বসেছি, দেখি কতটা কি এগোতে পারি, কারণ আপনাদের ফোনও নেব যেহেতু লাইভ ফোন ইন অনুষ্ঠান। আপনারা আমাদের সরাসরি নাম্বারে ফোন করবেন আমাদের টিভি চ্যানেল সোনার বাংলায় 7595058738 এই নাম্বারে সরাসরি ফোনে চলে আসবেন। আর ডাক্তারবাবু পার্সোনাল নাম্বারটাও আমরা টিভিতে ডিসপ্লে করছি, আপনারা প্লিজ লিখে রাখবেন রেড বক্সে ডক্টরের নাম এবং তার পাশে তার পার্সোনাল নাম্বার দিয়ে রেখেছি আমরা। যারা তার সঙ্গে কনসাল্ট করতে চাইছেন অ্যাপয়েন্টমেন্ট মাস্ট, আপনারা তার মোবাইল নাম্বারে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেবেন 9051202232 এই নাম্বারে। উপস্থিত আছেন স্টুডিওতে এই মুহূর্তে মেডিকেল লাইভ অনুষ্ঠানে অবশ্যই ডক্টর অর্ঘ বাসু। নমস্কার এবং স্বাগত আপনাকে ডক্টর বাসু, আপনাকে স্বাগত জানাই। প্রথমেই যে প্রশ্নটা রাখবো, তিনটে বিষয় আমি আজকে জানবো আমি ঠিক করে রেখেছি, সেটা হচ্ছে খুব কমন, অনেকেরই এটা হয়, মন দিয়ে উত্তরগুলো শুনবেন, মন দিয়ে কি ট্রিটমেন্ট প্রসিডিওর আপনারা শুনবেন, আপনাদের এগুলো জানার ভীষণ দরকার, কারণ আপনারা অ্যাওয়্যার হন কনশিয়াস হন এটাই আমরা চাই, তাই জন্যই এই সুন্দর অনুষ্ঠানগুলো আমরা করছি। পাইলস, পাইলস ব্যাপারটা কি, এর সাথে ফিশার কি এবং ফিশচুলা কি, এই তিনটে বিষয় আপনাকে অনুরোধ করবো প্রথমে বলার জন্য। নমস্কার, আজকে আমরা খুব ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে আলোচনা করতে চলেছি, যেটা অ্যাকচুয়ালি একটা টপিকের মধ্যে অনেকগুলো টপিক রয়েছে, পাইলস, ফিশার এবং ফিশচুলা। আমরা সবাই এই রোগগুলোর নাম শুনেছি, আমরা সবাই জানি যে এই রোগগুলো পায়খানার দ্বার সংক্রান্ত জায়গাতে হয়, কিন্তু আমরা কেউ কিন্তু প্রপারলি জানি না যে কোনটা পাইলস, কোনটা ফিশার, কোনটা ফিশচুলা। যে জন্য পায়খানার দ্বারে কোনো সমস্যা হলেই লোকে আমার কাছে চলে আসে, ডাক্তারবাবু আমার পাইলস হয়েছে। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই দেখতে পাই তাদের যে শুধুমাত্র পাইলস হয়েছে তা না, তার সঙ্গে ফিশচুলাও রয়েছে, পেরিয়ানাল অ্যাবসেসও রয়েছে, ফিশারও রয়েছে, বা এটা বাদেও আরও হাজার একটা প্রবলেম পায়খানার দ্বারে হতে পারে, সেগুলোও রয়েছে। কিন্তু যেহেতু নিজের ওই জায়গাটি কেউ নিজে দেখতে পায় না এবং এটা তো কোনো অ্যাড নেই যে কোনটাকে পাইলস বলে, কোনটাকে ফিশার বলে, কোনটাকে ফিশচুলা বলে, তার সম্পর্কে সাধারণ লোকের কাছে জানার কোনো রাস্তা নেই, সেই জন্য সবাই ভাবে আমার পাইলস হয়েছে, কিন্তু তা নয় ব্যাপারটা। পায়খানার দ্বারে হাজার একটা রোগ হতে পারে, তাদের মধ্যে তিনটি সবচেয়ে কমন রোগ হলো পাইলস, ফিশার এবং ফিশচুলা। এবার আমরা আলাদা আলাদা করে এক একটা জিনিসে আসি। তার আগে বলি, এই সবকটি রোগেরই প্রথম প্রধান উৎস হচ্ছে কনস্টিপেশন, কষা পায়খানা হওয়া, এবং পায়খানার দ্বার বা যেটাকে আমরা বলি স্ফিংটার, এই উচ্চ স্ফিংটারের চাপযুক্ত, অর্থাৎ যাদের মলদ্বারের চাপ অত্যন্ত বেশি, ইন্ট্রারেক্টাল প্রেশার যাদের বেশি, পায়খানার স্ফিংটারটি বা দ্বারটি যাদের অত্যন্ত টাইট, তাদের ক্ষেত্রে এই রোগগুলি প্রত্যেকটি দেখা যায়। এই হাই ইন্ট্রারেক্টাল প্রেশার বা ইন্ট্রাঅ্যানাল প্রেশারের জন্যই কিন্তু মূলত এই তিনটি রোগ হয়ে থাকে। এবার আলাদা আলাদা ভাবে আসি কোনটা কি। মনে করুন একজন রোগীর কনস্টিপেশন রয়েছে, অত্যন্ত হার্ড স্টুল পাস করেন এবং স্ফিংটার টোন খুব বেশি, পায়খানার দাঁতটি খুব সরু এবং সেটি সঠিক মতন রিল্যাক্স করতে পারেন না, তার মধ্যে দিয়েই উনি জোর করে খুব কষা পায়খানা হলে হার্ড স্টুল পাস করার চেষ্টা করেন, তাহলে কি হবে, একটা ছোট্ট সরু রাস্তার মধ্যে দিয়ে আমরা যদি অনেক বড় একটা ট্রাক ঢোকানোর চেষ্টা করি কি হবে, রাস্তাটা ফেটে যাবে। তো সেই রকমই পায়খানার দ্বারের পেছন দিকটা ফেটে যায়, এটাকে বলা হয় ফিশার। ইট ইজ এ অ্যাকিউটলি পেইনফুল কন্ডিশন, প্রচন্ড ব্যথা হয় এবং পায়খানার শেষ দিকে ফোটা ফোটা করে রক্ত পড়তে থাকে। ব্যথাটাই কিন্তু মেন সমস্যা, পেশেন্টের এত ব্যথা হয় সে আমাদের ওপিডিতে এসে প্রপার পার রেক্টাল এক্সামিনেশন পর্যন্ত করতে দেয় না, এই জিনিসটি এত এতটাই ব্যথা দেয় পেশেন্টকে, ভীষণ পেনফুল, এবং পেশেন্টকে আবার পটি করতে যেতে হবে, এটা মনে করলেই তার মনে একটা সাইকোলজিক্যাল ফিয়ার তৈরি হয়ে যায়, দিস ইজ ফিশার। আচ্ছা, এগেন হচ্ছে এরপরে যখন জোর করে আমরা একজন রোগী এই স্টুল পাস করার চেষ্টা করছে পায়খানার রাস্তার মধ্যে দিয়ে, তখন কি হবে, তার আশপাশে যে শিরাগুলি রয়েছে শিরাগুলি ফুলে যাবে। যেমনি আমরা আমাদের নাক বন্ধ করে যদি জোর করে শ্বাস ছাড়ার চেষ্টা করি কি হয়, আমাদের গলার শিরাগুলো ফুলে যায়, এক্স্যাক্টলি সেই রকম ভাবে পায়খানার দ্বারের শিরাগুলো ফুলে যাবে।
এটাই বলা হয় পাইলস। আমি মেডিকেল টেকনিক্যাল টার্মস এর মধ্যে যাচ্ছি না, যেহেতু আমাদের উদ্দেশ্য সাধারণ জনসাধারণ, আমি লেমেন্স টার্মে কথাগুলো বোঝানোর চেষ্টা করছি। ডক্টর বসু একজন ফোনে আছেন, একটু দেখে নিই, তারপর আবার আমরা আলোচনায় আসছি। পাইলস কি, ফিশার কি, ফিশুলা কি, এই নিয়ে ডক্টর অর্ঘ্য বসু প্রথমেই আজকে আলোচনা করছেন। কে আছেন? হ্যালো, হ্যাঁ বলুন। হ্যালো, আমি নমস্কার, বলুন। আচ্ছা বলছি, আমার সারা শরীর জ্বালা করে ভীষণ, মাথা থেকে টোটালে বেশি, শীতকালে একটু কমে। আমি শীতকালে গরমে পোশাক খুব একটা ব্যবহার করতে পারি না, এজন্য কি করতে পারি বলুন তো? আপনি একজন মেডিসিনের ডাক্তার বাবুকে দেখান, আপনার রুটিন রক্ত পরীক্ষা, থাইরয়েড এই সমস্ত গুলো চেক করান। হ্যাঁ, থাইরয়েডটাই মেইন সমস্যা, থাইরয়েডের সমস্যার জন্য এরকম হতে পারে। আপনি একজন মেডিসিনের ডাক্তার বাবুকে দেখান, মেডিসিনের ডক্টরের সঙ্গে একটু কনসাল্ট করুন। হ্যাঁ, ধন্যবাদ। সবাই অনেক কিছু জানতে চান, ডক্টর অর্ঘ্য বসু আছেন আমাদের এখন লাইভ অনুষ্ঠানে, কনসালটেন্ট গ্যাস্ট্রো অ্যান্ড ক্যান্সার সার্জন, অঙ্কোলজিস্ট তিনি। ফোন নাম্বারটা লিখে রাখবেন, 9051202232। অ্যাটাচ রয়েছেন উনি রুবি জেনারেল হসপিটাল কলকাতা এবং সুপারনোভা কেয়ার হোম ফুলবাগান কলকাতা। আমরা এই লক্ষণগুলো কি কি এবার একটু জেনে নিই। আমরা আগের আলোচনাটা কমপ্লিট করে নিই, সেটা হচ্ছে পাইলস এখনকার দিনে বলা হয় ইট ইজ এ কাইন্ড অফ এভি ম্যালফরমেশন, অর্থাৎ আর্টেরিও ভেনাস ম্যালফরমেশন। পায়খানার দ্বারের আশপাশে যে ধমনী এবং শিরাগুলো রয়েছে তাদের মধ্যে একটা ম্যালফরমেশন, যার জন্য শিরাগুলি ফুলে যায় এবং খুব বেশি চাপ দিলে শিরা ফেটে রক্তপাত হতে পারে। পাইলসের এই রক্তপাত হওয়াটাই কিন্তু রোগীদের মেন সমস্যার কারণ। আচ্ছা ডক্টর বসু, আরেকজন আছেন, একটু দেখে তারপর আবার আলোচনা আছে। কে আছেন? হ্যালো, হ্যাঁ বলুন। হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে? হ্যাঁ হ্যাঁ বলুন, কি প্রবলেম? ডক্টর বসু আছেন, বলুন কি সমস্যায় ভুগছেন? আচ্ছা, থাইরয়েডও আছে, চুলকায়। এটা মেডিসিনের একজন ডাক্তারবাবু বা এন্ডোক্রিনোলজিস্ট ডাক্তারবাবুকে দেখাতে হবে। ঠিক আছে, মেডিসিনের ভালো ডাক্তারবাবুকে দেখান আপনি। ধন্যবাদ ফোন করার জন্য। আবার আমরা ফেরত আসি আমাদের পুরনো আলোচনাটায়। পাইলস দু ধরনের হয়, ইন্টারনাল পাইলস এবং এক্সটারনাল পাইলস। এক্সটারনাল পাইলস হচ্ছে পায়খানার দ্বারের বাইরে থেকে যে পাইলস মাসগুলি ঝুলে থাকে সেগুলোকে বলা হয় এক্সটারনাল পাইলস, এবং এক্সটারনাল পাইলস অধিকাংশ ক্ষেত্রেই পেইনফুল হয়ে থাকে। ইন্টারনাল পাইলস আবার পায়খানার দ্বারের ভেতরে থাকে, অ্যানোরেক্টাল জাংশনের ভেতরে, তো সেইখানে কিন্তু অতটা পেইন হয় না, কিন্তু ব্লিডিং বেশি হয়। হিল্টনস লাইনের উপরে দেখতে পাওয়া যায় ইন্টারনাল পাইলস গুলো। আর ফিস্টুলা কি, অনেক সময় দেখা যায় পায়খানার দ্বারের আশপাশে যে লোমকূপগুলি রয়েছে সেগুলো থেকে ইনফেকশন হয়ে পেরিয়ানাল অ্যাবসেস তৈরি হয়, পায়খানার দ্বারের আশপাশে পুর জমে যায়। এই পেরিয়ানাল অ্যাবসেস ফেটে গেলে তার থেকে ভবিষ্যতে একটি বিকল্প নালীপথ তৈরি হতে পারে, যেটি দিয়ে মাঝে মাঝেই পুজ, রস, রক্ত, এমনকি মল পর্যন্ত বেরিয়ে আসতে পারে, এটিকে বলা হয় ফিস্টুলা। পাইলস আর ফিশার সাধারণভাবে কোএক্সিস্টিং হয়, একই পেশেন্টে দেখা যায় দুটো জিনিসই একসঙ্গে রয়েছে, কিন্তু ফিস্টুলা একদম আলাদা এন্টিটি। ফিস্টুলাতে পায়খানার দ্বারের আশপাশে অন্য একটি ছিদ্র দেখা যায়, যার মধ্যে মাঝে মাঝেই রস বেরোয়, রক্ত বেরোয়, পুজ বেরোয়, এমনকি পায়খানাও বেরোতে পারে। তো এই হচ্ছে ফিস্টুলা। আচ্ছা, কে আছেন এবার? হ্যালো, হ্যাঁ নমস্কার, বেলগড়ি থেকে বলুন। ডক্টর বসু আছেন, কি সমস্যা? হ্যাঁ নমস্কার বলুন। এটাই আমি বলছিলাম এক্ষুনি, যে এই রোগগুলো সাধারণত কোএক্সিস্টিং হয়, একটা চিকিৎসা না করলে ভবিষ্যতে অন্য আরেকটি হতে পারে। এইটাই আমরা পরে আসছি আমাদের প্রশ্নগুলোর মধ্যে, এটাও একটা প্রশ্ন। অপারেশন ছাড়া এটার কোনো গতি নেই, কিন্তু সঠিক অভিজ্ঞ ডাক্তারবাবুর হাতে অপারেশনটা হওয়া বেশি দরকার, কারণ এই অপারেশনের এফেক্ট যতটা হয় সাইড এফেক্ট কিন্তু তার থেকে বেশি হয়। সঠিকভাবে না হলে পেশেন্ট সারা জীবন পায়খানা ধরে রাখতে পারবে না, এরকমও সমস্যা হতে পারে। এগুলোতে আমরা যাব এরপরেই আলোচনায়। আপনি আলোচনাটা শুনুন, হ্যাঁ বাবার বিষয়ে উত্তরটা পেয়ে যাবেন।
ধন্যবাদ ফোন করার জন্য, ধন্যবাদ। পুরো অনুষ্ঠানটা ফলো করুন, বলবেন ডক্টর বাসু এই প্রসঙ্গে। হ্যাঁ ডক্টর বাসু, তাহলে কি এবার আমরা লক্ষণের দিকে যাবো? পাইলস ফিশার ফিস্টুলা এর লক্ষণ গুলো। পাইলস ফিশার এবং ফিস্টুলা সাধারণভাবে দেখা যায় এই সমস্ত পেশেন্টদের প্রচন্ড কষা পায়খানা বা হার্ড স্টুল হয়, কিন্তু লুজ মোশন রিকারেন্ট পাতলা পায়খানা বা আমাশা হয় এরকম পেশেন্টদের ক্ষেত্রেও ফিশার বা পাইলস দেখতে পাওয়া যেতে পারে। ফিশার এবং পাইলস এই দুটোতে সাধারণত পায়খানার সঙ্গে রক্তপাত হয়। ফিশার হলে পায়খানার শেষ দিকে রক্তপাত হয়, পাইলস হলে পায়খানার শুরুতেও হতে পারে, মাঝখানেও হতে পারে, শেষেও হতে পারে। ফিস্টুলা হলে সাধারণত রক্তপাত হয় না, পায়খানার রাস্তার আশপাশে যে অন্য একটি নালী মুখ রয়েছে সেইটা দিয়ে মাঝে মধ্যেই রস, রক্ত, পুঁজ বা পায়খানাও বেরোতে দেখা যেতে পারে। এগুলোই হলো সাধারণভাবে দেখুন, এইগুলোর জন্য আপনাকে একটা কোলোনোস্কোপি করাতে হবে এবং একজন অভিজ্ঞ ডাক্তারবাবুকে গিয়ে চেম্বারে দেখাতে হবে যে অ্যাকচুয়ালি পায়খানার রাস্তায় কি অবস্থা রয়েছে। না ক্লিনিক্যালিও দেখা, রিপোর্ট যেমন দেখাতে হবে, ক্লিনিক্যালিও পায়খানার দ্বারের অবস্থাটা কি রয়েছে সেটা দেখাতে হবে। ব্লাড টেস্টের রিপোর্টের সঙ্গে এই রোগের কোনো সম্পর্ক নেই। কোলোনোস্কোপি করতে হবে ডক্টর, কোলোনোস্কোপি করতে হবে এবং ক্লিনিক্যালি চেম্বারে এসে পার রেকটাল এক্সামিনেশন করে ওখানে আঙুল দিয়ে পরীক্ষা করে দেখতে হবে যে কি অবস্থায় রয়েছে। আপনি চাইলে আমার কাছে আসতে পারেন, ঠিক আছে? নাম্বার দেওয়া আছে, একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসতেই পারেন। এটা ক্লিনিক্যালি দেখতে হবে কিন্তু ব্যাপারটা কেন হচ্ছে। 62 বছর বয়স, কোনো রক্ত পরীক্ষা করে কিন্তু পাইলস ফিশার ফিস্টুলা ধরা পড়ে না। কেবলমাত্র পাইলসে যদি প্রচুর রিকারেন্ট ব্লিডিং হয়ে হিমোগ্লোবিন কমে 2-3-4 হয়ে গেছে সেক্ষেত্রেই শুধুমাত্র রক্ত পরীক্ষার রোল আছে, আদারওয়াইজ রক্ত পরীক্ষার খুব একটা রোল নেই। কোলোনোস্কোপিটা করতে হবে, কোলোনোস্কোপি ইজ এ মাস্ট। আপনি ডক্টর বাসুর নাম্বারটা লিখে রাখুন প্লিজ। হ্যাঁ আপনি কলকাতায় একবার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রুবিতে অথবা সুপার নোভা কেয়ার হোম ফুলবাগান, ফুলবাগানেও আপনার সুবিধা হবে, চলে আসতে পারবেন, একটু ফোন করে নেবেন। দেখুন রেড বক্সে পার্সোনাল নাম্বারটা আমরা দিয়ে রেখেছি আপনাদের সুবিধার্থে, ঠিক আছে? লিখে রাখুন, ধন্যবাদ, পরে যোগাযোগ করতে পারবেন। রেড বক্সে পার্সোনাল নাম্বারটা দেওয়া আছে ডক্টর বাসুর। হ্যাঁ আচ্ছা, এর চিকিৎসার ব্যাপারে একটু যে বলে দিন। আচ্ছা পাইলস ফিশার এবং ফিস্টুলার আদি অনন্তকাল ধরে অজস্র রকমের অপারেশন রয়েছে। পেশেন্টরা আমাদের কাছে প্রথমেই এসে জিজ্ঞাসা করে ডাক্তারবাবু ওষুধের মাধ্যমে এই রোগ ঠিক হবে কিনা, কিন্তু আনফর্চুনেটলি ওষুধের দ্বারা এই রোগ ঠিক হবার নয়। যাদের একদম আর্লি স্টেজ পাইলস রয়েছে বা আর্লি স্টেজ ফিশার রয়েছে তাদের ক্ষেত্রে হাই ফাইবার ডায়েট, শাকসবজি বেশি খাওয়া, জল বেশি খাওয়া, স্ট্রেস রিলিভ করা, সিগারেট স্মোকিং, অ্যালকোহলিজম, এই সমস্ত নেশা ছেড়ে দেওয়া, এই সমস্তগুলোর মাধ্যমে কিছুটা রিলিফ দেওয়া সম্ভব হয়। কিন্তু পাইলসটা যখন গ্রেড 2-3-4 হয়ে গেছে অথবা ফিশারটি দীর্ঘস্থায়ী হয়ে গিয়ে ক্রনিক ফিশার হয়ে গেছে তখন কিন্তু সত্যি কথা বলতে ওষুধের মাধ্যমে এই রোগের কোনো চিকিৎসা হয় না। এটার জন্য অপারেশন ইজ আ মাস্ট এবং অপারেশনই একমাত্র জিনিস যেটা পেশেন্টকে লাইফ লং সম্পূর্ণভাবে কিওর করে দিতে পারে। এবার অপারেশনেরও হাজার একটা পদ্ধতি রয়েছে, যেমন পাইলসের জন্য কনভেনশনালি টাইম টেস্টেড গোল্ড স্ট্যান্ডার্ড মেথড হচ্ছে মিলিগান মর্গান টেকনিক। এটা বাদ দিয়েও আমরা মাইক্রোসার্জারি করে থাকি, স্টেপলড হেমোরয়েডেক্টমি করে থাকি যেখানে স্টেপলার ইউজ করার মাধ্যমে অপারেশন করা হয়, বাইরে কোনো দাগ থাকে না। এটা ছাড়াও ডিজি হায়াল, ডিজি রেয়ার প্রভৃতি বিভিন্ন অ্যাডভান্স টেকনিক রয়েছে যেগুলোর মাধ্যমে আমরা পাইলস অপারেশন করে থাকি। অত্যাধুনিক লেজার চিকিৎসার মাধ্যমেও আমরা পেইনলেস পদ্ধতিতে পাইলসের চিকিৎসা করে থাকি। লেজার হচ্ছে একদম রিসেন্ট অ্যাডভান্সড প্রসিডিওর যেখানে ডে কেয়ার প্রসিডিওরে আমরা পেশেন্টকে অপারেশন করি, কোনো কাটা ছেঁড়া, ব্যথা, যন্ত্রণা, রক্তপাত কোনো কিছুই হয় না। জাস্ট অপারেশনটা করতে 15 মিনিট সময় লাগে, ডে কেয়ার অপারেশন। পেশেন্ট আসে, ভর্তি হয়, অপারেশনের পরে 2 ঘন্টা আমরা অবজারভেশন করে ছেড়ে দিই। আগে যে ওপেন প্রসিডিওরে বা মিলিগান মর্গান টেকনিকে যে কাটা ছেঁড়া হতো, অপারেশনের পরবর্তীকালে অনেক রকম নিয়ম কানুন পালন করতে হতো, সেই সমস্ত জিনিসের দিন এখন আর নেই। এখন এসে গেছে অত্যাধুনিক লেজার চিকিৎসা, লেজারের মাধ্যমে এই রোগগুলির কমপ্লিট কিওর করা সম্ভব, কিন্তু স্টেজ এবং গ্রেড দেখে। এটা পাইলস বললাম। ফিশারের জন্য আমরা যেটা করি, ফিশারটিকে বাদ দেওয়া এবং বাইলেটারাল স্ফিংক্টেরোটমি, অর্থাৎ পায়খানার রাস্তায় যে দাঁড়টি রয়েছে, যে স্ফিংক্টারটি রয়েছে সেটাকে আংশিকভাবে কেটে স্ফিংক্টারটাকে লুজ করে দেওয়া, পায়খানার দাঁড়টাকে একটু লুজ করে দেওয়া যাতে পেশেন্ট চাপ না দিয়ে নর্মালি স্টুল পাস করতে পারে। এবার এখানেই সার্জেনের হাত বা সার্জেনের এক্সপিরিয়েন্সটা বেশি গুরুত্বপূর্ণ। কেন? যদি এই স্ফিংক্টার কাটাটা কম কাটা হয়
তাহলে রোগটা কিওর হবে না। আর যদি বেশি কাটা হয়ে যায় পেশেন্ট কিন্তু আবার সারা জীবন পায়খানা ধরে রাখতে পারবে না। তো এই জন্যই সার্জনের এক্সপিরিয়েন্স এবং সার্জনের হাত এই দুটো অপারেশনের জন্য এতটা ইম্পর্টেন্ট। ফিশারের অপারেশনও লেজারের মাধ্যমে করা সম্ভব। কনভেনশনাল পদ্ধতির সঙ্গে আমরা লেজারের দ্বারাও পেইনলেস ব্লাডলেস ওয়েতে ফিশারের অপারেশন করে থাকি। কিন্তু ফিশচুলা ভীষণ কমপ্লেক্স যদি ফিশচুলা হয়, কমপ্লেক্স মানে ফিশচুলা দু রকমের হয়। সিম্পল ফিশচুলা মানে একটাই রাস্তা, সোজা রাস্তা, কোনো এদিক ওদিক নেই, সেটি ফিশচুলোটমি বা ফিশচুলেকটমির মাধ্যমে সম্পূর্ণ নিরাময় করে দেওয়া সম্ভব। কিন্তু যদি কমপ্লেক্স ফিশচুলা হয়, অর্থাৎ ফিশচুলাটি গাছের শিকড়ের মতন পায়খানার দ্বারের আশপাশের অঞ্চলের মধ্যে ছড়িয়ে রয়েছে, তখন সেই ফিশচুলাকে কমপ্লিটলি নিরাময় করাটা ভীষণ দুঃসাধ্য ব্যাপার। কারণ যতটাই আমরা বাদ দিই না কেন, ফিশচুলা কিন্তু গাছের শিকড়ের মতন পুরো গ্লুটিয়াল রিজনে পায়খানার দ্বারের আশপাশে স্প্রেড করে রয়েছে। সুতরাং তখন আমাদের অ্যাডভান্স টেকনিকগুলোর কথা ভাবতে হয়। সেক্ষেত্রেও ফিশচুলা রোগটিকেও লেজারের মাধ্যমে চিকিৎসা করা সম্ভব। ফিশচুলোটমি বা ফিশচুলেকটমি ইজ এ টাইম টেস্টেড প্রসিডিওর, বাট ইট ইজ ওপেন প্রসিডিওর। লেজারের ক্ষেত্রে একদম স্ট্রেট ফিশচুলা বা একদম ছোট ফিশচুলা যেগুলো, সেগুলোকে খুব ভালোভাবে কিওর করে দেওয়া সম্ভব। কিন্তু যদি কমপ্লেক্স ফিশচুলা হয় সেক্ষেত্রে লেজারের সাকসেস রেট একটু কম। ডক্টর বাসু আরেকজন আছেন ফোনে অপেক্ষায় আছেন, কে আছেন? হ্যালো, মুকুন্দপুর থেকে বলুন, কেমন লাগছে অনুষ্ঠান? আপনার সম্ভবত ইন্টারনাল পাইলস রয়েছে, একমাত্র ইন্টারনাল পাইলসেই ব্যথাহীন রক্তপাত হয়। কিন্তু এটা আপনাকে ফাইনালি কনফার্ম করার জন্য একটি কোলোনোস্কোপি করতে হবে এবং একজন ডাক্তারবাবুকে, যিনি এই রোগে বিশেষজ্ঞ, মানে আমি যেরকম এই রোগের অপারেশন বা চিকিৎসা করি, এসে একটু চেম্বারে পার রেক্টাল এক্সামিনেশন করে দেখাতে হবে যে অ্যাকচুয়ালি কি আছে, পাইলস আছে না ফিশার আছে। আমরা শুনছি ডক্টর অর্ঘ্য বাসু আলোচনা করছেন পাইলস, ফিশার, ফিশুলা, এ ব্যাপারে অনেকটাই আমরা জানলাম। আপনারা কিন্তু যারা পার্সোনালি যোগাযোগ করবেন, হি ইজ অ্যাটাচ টু রুবি জেনারেল হসপিটাল কলকাতা অ্যান্ড সুপার নোভা কেয়ার হোম ফুলবাগান কলকাতা। তিনি কনসালটেন্ট গ্যাস্ট্রো ক্যান্সার সার্জন অর্থাৎ অঙ্কোলজিস্ট। আপনাদের যাদের সমস্যা হবে আপনারা রেড বক্সে নাম্বার দেখছেন টিভির পর্দায়, ফোন নাম্বারে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন 9051202232। এবার আসি ওরাল মেডিসিনের ক্ষেত্রে ডক্টর বাসু, এই রোগ কি সেরে যায় যারা মেডিসিন ইনটেক করছে, ওষুধ খাচ্ছেন যারা, তাদের কি এই রোগগুলো সেরে যেতে পারে? একটু আগেই এটা আলোচনা করছিলাম, অধিকাংশ পেশেন্টরাই 99% ক্ষেত্রে আমার কাছে এসে বলেন যে ডাক্তার ওষুধে এটা সেরে যাবে কিনা। আনফর্চুনেটলি ওষুধে এটা সারা সম্ভব নয়, যদিও আমাদের যে অল্টারনেটিভ সিস্টেম অফ মেডিসিনস রয়েছে, আয়ুর্বেদ, হোমিওপ্যাথিক, ইউনানি, ন্যাচারোভেদা, এতে অনেকেই দাবি করেন যে ওষুধের মাধ্যমে তারা পাইলস, ফিশার, ফিস্টুলাকে সম্পূর্ণ কিওর করে দিতে পারেন। কিন্তু আমি কে ঠিক কে ভুল, কে ভালো কে খারাপ এই আলোচনার মধ্যে যাচ্ছি না, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় রোগীরা অল্টারনেট সিস্টেম অফ মেডিসিন ফলো করতে করতে কিছু বছর হয়তো ভালো ছিলেন, কিন্তু তারপরে রোগটা আরও বেড়েছে এবং যখন দেখা গেছে ওষুধের মাধ্যমে সারছে না, তখন তারা আবার আমার কাছে ফেরত এসছে এবং এসে বলেছে ডাক্তারবাবু যে 3 বছর বা 4 বছর বা 5 বছর আমি ওষুধ খেয়ে কাটিয়েছি, আপনি যখন বলেছিলেন তখন যদি আমি অপারেশনটা করিয়ে নিতাম তাহলে যা খরচা করেছি সেই খরচায় আমার 3 বার অপারেশন হয়ে যেত। এই কথাটাতেই বোঝা যায় যে আদৌ পাইলস, ফিশার, ফিশচুলার ওষুধের দ্বারা চিকিৎসা সম্ভব হয় কি না। আমার কথার চেয়েও রোগীরা যে সেন্টেন্সটা আমাকে বলেন আমি সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম। আচ্ছা ডক্টর বাসু, কোন কোন পদ্ধতিতে এই অপারেশন হয় পাইলস, ফিশার, ফিশচুলার ক্ষেত্রে একটু বলে দিন। কনভেনশনালি আমরা ওপেন প্রসিডিওরে অপারেশন করতে পারি, যেটা পাইলসের ক্ষেত্রে মিলিগান মর্গান টেকনিক বলা হয়, ফিশারের ক্ষেত্রে বাইলেটারাল স্ফিংটেরোটমি বলা হয়, ফিশচুলার ক্ষেত্রে ফিশচুলেকটমি বা ফিশচুলোটমি বলা হয়। এবার আমাদের ক্ষেত্রে রোগীদের অধিকাংশ সময় ভয় থাকে যে বাইরে থেকে দেখা যাবে কিনা, বাইরে কোনো বড় একটা স্কার বা ক্ষতচিহ্ন হয়ে যাবে কিনা, ব্যথা হবে কিনা। এই ব্যথা এবং ক্ষত এইগুলোকে কম করবার জন্যই চিকিৎসা বিজ্ঞানীরা দীর্ঘ দিনের প্রচেষ্টায় নানা রকম অ্যাডভান্সড মাইক্রোসার্জারি টেকনিক আবিষ্কার করেছেন। যেমন পাইলসের ক্ষেত্রে আমরা মাইক্রোসার্জারি করি, যেটা স্টেপলড হেমারয়ডেক্টমি বা স্টেপলড হেমারয়ডোপেক্সি বলা হয়ে থাকে। তারপরে ফিশচুলার ক্ষেত্রে আমরা ফিশচুলেকটমি বা ফিশচুলোটমি বাদ দিয়ে সেটন প্লেসমেন্ট, অর্থাৎ একটা সুতো পরিয়ে দেওয়া হয় খুব কমপ্লেক্স ফিশচুলার ক্ষেত্রে, এটাও করা হয়ে থাকে। এর কিন্তু আয়ুর্বেদেও একটি কম্পোনেন্ট রয়েছে যেটাকে বলা হয় ছাড়সূত্রা,
একমাত্র এই জায়গাতেই দেখা যায় আয়ুর্বেদিক ক্ষেত্রের যা চিকিৎসা পদ্ধতি এবং অ্যালোপ্যাথিক সিস্টেমে যা চিকিৎসা পদ্ধতি ছাড় সূত্রা বা সেটানের ক্ষেত্রে দেখা যায় এই দুটো ম্যাচ করে। আদারওয়াইজ কিন্তু আয়ুর্বেদে চিকিৎসা হয় ওষুধের মাধ্যমে আর অ্যালোপ্যাথিক সিস্টেম অফ মেডিসিনে চিকিৎসা হয় অপারেশনের দ্বারা। মাইক্রোসার্জারি এবং অত্যাধুনিক লেজারের মাধ্যমে LASER লেজার মানে লাইট অ্যাম্পলিফাইড বাই স্টিমুলেটেড এমিশন অফ রেডিয়েশন। লেজারের কথা আপনারা সবাই শুনেছেন, বাজারে মেলায় হাজার একটা জায়গায় লেজার রশ্মি বা লেজার মেশিন আপনারা দেখতেই পান, কিন্তু সেই লেজারকেও চিকিৎসা শাস্ত্রে আমরা কিভাবে ব্যবহার করেছি মানব কল্যাণের জন্য, পাইলস ফিশার এবং ফিশচুলা তার সবচেয়ে বড় উদাহরণ। পাইলস ফিশার এবং ফিশচুলায় ন্যূনতম খরচার মাধ্যমে লেজার যন্ত্রটি ব্যবহার করে পাইলস ফিশার এবং ফিশুলাকে কোনো কাটাছেঁড়া রক্তপাত ছাড়াই কমপ্লিট কিওর করে দেওয়া সম্ভব হয়। নর্মাল ওপেন সার্জারি এবং লেজার সার্জারির ক্ষেত্রে হার্ডলি 5-10 হাজার টাকার ডিফারেন্স হয়, মেশিনটার যেটুকু রেন্টাল সেইটুকু, এবং ডাক্তারের এক্সপার্টিস অবশ্যই। সঠিক উপযুক্ত এক্সপিরিয়েন্স ডাক্তারের দ্বারা অপারেশন না করলে লেজার যেমন উপকারী হতে পারে, তেমনি পেশেন্ট লেজার কিন্তু পেশেন্টের সারা জীবনকে দুর্বিষহও করে দিতে পারে। ঠিক সঠিকভাবে লেজার রশ্মির ব্যবহার হলে রোগটি কমপ্লিট কিওর হয়ে যাবে, সঠিকভাবে ব্যবহার না হলে পেশেন্ট কিন্তু সারা জীবন পায়খানা ধরে রাখতে পারবে না, পায়খানার রাস্তায় অ্যাবসেস হবে, প্রচণ্ড ব্যথা হবে, এই সমস্ত জিনিসগুলো হতে পারে। এই জন্য ডাক্তারবাবুর এক্সপিরিয়েন্স এবং সার্জিক্যাল স্কিল ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, এর থেকে কি ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে? অধিকাংশ ক্ষেত্রেই, যেহেতু আমি একজন গ্যাস্ট্রোএন্ড ক্যান্সার সার্জন, আমার কাছে বিনাইন পেশেন্টরা যেরকম আসেন, ক্যান্সার পেশেন্টরাও প্রচুর আসেন। যত রেকটাল বা অ্যানাল ক্যান্সারের পেশেন্টদের আমি অপারেশন করি, তাদের 100% ক্ষেত্রে দেখা যায় পেশেন্টরা আমাকে হিস্ট্রি দেয় যে তাদের পাইলস ফিশার বা ফিশচুলা ছিল, সেগুলো তারা দীর্ঘদিন ধরে চেপে রেখে তারপরে যখন অপারেশন করাতে এসছে ততদিনে তাদের ক্যান্সার হয়ে গেছে। কিন্তু তার মানে এই নয় পাইলস ফিশার বা ফিশচুলা থেকে ক্যান্সার হয়, এর কিন্তু এখনো পর্যন্ত কোনো লং টার্ম ডেটা নেই। দেখা গেছে পাইলস ফিশার ফিশচুলা এবং রেকটাল বা অ্যানাল ক্যান্সার দুটোই কোএক্সিস্টিং, মানে একই সঙ্গে দুটো পাওয়া যায়। কিন্তু সত্যিই পাইলস ফিশার ফিশচুলা থেকে ক্যান্সার হয় কি না এটা কিন্তু জানা নেই। কিন্তু যেহেতু দেখা যায় যে পাইলস ফিশার ফিশচুলা এবং রেকটাল বা অ্যানাল ক্যান্সারের পেশেন্টরা একই সঙ্গে একই পেশেন্টে সব জিনিস দেখা যায়, সুতরাং আমরা অনেক ক্ষেত্রেই ধরে নিই যে পাইলস ফিশার ফিশচুলাকে দীর্ঘদিন ধরে যদি আপনি পুষে রাখেন তাহলে এগুলো থেকে পেশেন্টের ক্যান্সার হওয়ার প্রবাবিলিটি বা সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায়। সেই জন্য বিশেষ করে উচ্চ স্ফিংটার টোন বা হাই ইন্ট্রারেকটাল প্রেশার বা হাই ইন্ট্রাঅ্যানাল প্রেশার এই সবকটি রোগের জন্যই মূলত দায়ী। সেই জন্য যদি আপনার পাইলস ফিশার ফিশচুলা জাতীয় কোনো কিছু থাকে, অযথা ভয় না পেয়ে ইমিডিয়েটলি মাইক্রোসার্জারি বা লেজার সার্জারির মাধ্যমে পেইনলেস ভাবে চিকিৎসা কমপ্লিট করে নিন। এই অপারেশনটি যেভাবে করা হয় সেটি একদিক থেকে যেমন কিওরেটিভ তেমনই প্রোটেক্টিভও, অর্থাৎ এখন যে রোগটি রয়েছে পাইলস ফিশার ফিশচুলা সেগুলোকে যেমন সারিয়ে দেয়, অনেক ক্ষেত্রে দেখা যায় দীর্ঘস্থায়ী রেজাল্ট নিলে ক্যান্সার হওয়াটাকেও কিছুটা আটকাতে পারে, এবং সেই জন্য এটাকে বলা হয় প্রোটেক্টিভ, অর্থাৎ পায়খানার রাস্তায় অন্যান্য সমস্যা হওয়ার থেকেও কিছুটা আটকায়। আর তার মানে আমরা বুঝলাম যেটা, যে চিকিৎসা করালে এটি সম্পূর্ণভাবে কিন্তু সেরে যেতে পারে। একদমই, পাইলস ফিশার এবং ফিশচুলা ইজ 100% কিউরেবল যদি আপনি যথাযোগ্য কোয়ালিফাইড এবং স্কিলফুল ডাক্তারবাবুর কাছে অপারেশন করান, সে আপনি ওপেন পদ্ধতিতেই করান, মাইক্রোসার্জারি করান বা লেজারই করান, যে কোনোভাবেই আপনি করান না কেন ইট ইজ 100% কিউরেবল। কিন্তু বাসে ট্রামে যে অ্যাডগুলি দেওয়া থাকে, ট্রেনে যে অ্যাডগুলি দেওয়া থাকে, সেইগুলো দেখে অযথা কোয়াক ডাক্তারদের পাল্লায় পড়ে নিজের জীবন দুর্বিষহ করে তুলবেন না। একজন কোয়ালিফাইড ওয়েল ট্রেইনড ডাক্তারবাবুর পরামর্শ নিন এবং তিনি যেভাবে অপারেশন করতে বলেন সেইভাবে করুন। আমরা শুনলাম পাইলস ফিশার ফিশচুলা এই ব্যাপারে, ডক্টর অর্ঘ্য বাসু অনেকটাই আমাদের সচেতন করলেন, অনেক কিছু জানালেন, অনেক ফোনও পেলাম আমরা লাইভ প্রোগ্রামে। আর তো আমাদের সময় নেই, আপনারা দেখছিলেন মেডিকেল লাইভ প্রোগ্রাম আমাদের সোনার বাংলা টিভি চ্যানেলে। তলাশের পক্ষ থেকে ডক্টর অর্ঘ্য বাসু উপস্থিত ছিলেন, তিনি কনসালটেন্ট গ্যাস্ট্রো অ্যান্ড ক্যান্সার সার্জন। তার ফোন নাম্বার 9051202232, যাদের প্রয়োজন হবে নিশ্চয়ই অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন। ফোন নাম্বার রেড বক্সে টিভির পর্দায় আপনারা পাচ্ছেন, দেখছেন, আর উনি কিন্তু অ্যাটাচড রয়েছেন রুবি জেনারেল হসপিটাল কলকাতা এবং সুপার নোভা কেয়ার হোম ফুলবাগান কলকাতা, এই দুটো জায়গাতেই আপনারা পাবেন ডক্টর অর্ঘ্য বাসুকে। আমরা ভবিষ্যতে আরো অনেক কিছু আলোচনা করব, আশা রাখি ডক্টর বাসু আমাদের সময় দেবেন, আবারও আসবেন, আবারও আমরা এই নতুন নতুন সেশনে অনেক কিছু তার কাছ থেকে জানবো।
তো আজকে তো সময়ের একদম অন্তিম লগ্নে চলে এসেছি, তাই আজকের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হবে পরের অনুষ্ঠানে। ডক্টর বাসু আপনাকে ধন্যবাদ সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।